এদিকে জিসিএসই পরীক্ষায় এবারও ভালো ফল অর্জন করেছে নর্থহ্যাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিরা। ম্যালকম আর্নল্ড একাডেমির ছাত্রী জাইমা খান 11টি বিষয়ে পরীক্ষা দিয়ে 8টিতে এ স্টার এবং 3টিতে এ পেয়েছেন। নর্থহ্যাম্পটন বয়েজ স্কুলের ছাত্র আবু বকর 3টিতে এ স্টার এবং 4টিতে এ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। জিসিএসই পরীক্ষা এবার সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে নর্থহ্যাম্পটনের মালকম আর্নল্ড একাডেমির মেধাবী ছাত্রী জাইমা খান। সে 11টি বিষয়ে পরীক্ষা দিয়ে 8টিতে এ স্টার ও 3টিতে এ পেয়েছেন। 5x1 গুণের মধ্যে জাইমা তৃতীয়। তার বাবা আওলাদ খান ও মা কবিরুন খান। জাইমার বাংলাদেশের বাড়ি সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার ইসাকপুরের খান বাড়িতে। Alhamdulillah, all praises be to Allah for my excellent results. I think they were achieved mainly due to consistent hard work, perseverance and commitment to my studies. নর্থহ্যাম্পটনের বয়েজ স্কুলের ছাত্র আবু বকর, সে এবারে জিসিএসই পরীক্ষায় 3টি এ স্টার ও 4টিতে এ পেয়ে পাস করেছেন। আবু বকরের বাবা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হামিদ ও মা ফাতেমা বিবি। 2x1 গুণের মধ্যে সে দ্বিতীয়। তার বাংলাদেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লড়ি 10 করে। আবু বকর আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ নর্থহ্যাম্পটনে একজন আরবি শিক্ষক। I want to thank my parents and my family for supporting me all the way in achieving my grades. I hope to continue in sixth form and keep reaching good results. জাইমা ও আবু বকর উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বাবা মা তথা কমিউনিটির মুখ উজ্জ্বল করতে চায়। তারা সকলের দোয়া প্রার্থী। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।